এখন বাজে 5:45, আমি উঠেছি 5:30, ফ্রেশ হতে যেটুকু টাইম লাগলো। চলো আগে বাইরেটা দেখাই। যখন 5:30 উঠেছি পুরো অন্ধকার ছিল, 5:45 দিকে একটু একটু আলো তাও ফুটেছে এই আর কি, যে দেখা যাচ্ছে। কিন্তু এখনও পোস্টের লাইটগুলো কিন্তু বন্ধ হয়নি দেখো তো, রাস্তা একদমই ফাঁকা। যাই হোক, আজকে আমি রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা আর মোরলা মাছ। আর দেখি ব্রেকফাস্টে একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। তো চলো শুরু করি। আমি না আগেই ডিপ থেকে, মানে আগের দিন রাত্রিবেলা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে মাছের বক্সগুলোকে বার করে রেখে দিই। এটাই আছে মাছের মাথা, আর এই বক্সটাতে আছে মোরলা মাছটা। তো ছেড়ে যায়, অসুবিধা হয় না, জলেও দিতে লাগে না, মাছগুলোকে জলে ভেজাতেও লাগে না এই আর কি। তো এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাথাগুলোকে ভেজে নিয়ে আমি মশলা টশলা দিয়ে যা যা দিই আর কি কষিয়ে নিয়েছি, আদা বাটা ফাদা বাটা যা দেওয়ার আর কি। আমি মুগের ডালের রেসিপি দেখেছি, আর সকালটাতে না রেসিপি দেখানোর আর টাইম হয় না। যাই হোক, এরপরে দেব জল, এইটুকুই আবার ভেবো না যে ডালটা। এই দেখো জল টল দিয়ে ডালটা ফুটেও গেছে, হয়েও গেছে। এরপরে দেখো বেগুন ভাজা আর মোরলা মাছটাকে আমি রেডি করে রেখে দিয়েছি নুন হলুদ সব মাখিয়ে। আগে বেগুনটা ভাজবো, সেই তেলেই মাছটা ভেজে নেবো। দেখো মাছটা ভেজেও নিয়েছি। তো চলো এবার তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই। আলুটাকে এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো করে। এবার সামান্য তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা আমি করছি। আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, আর তারপর আমি অ্যাড করব টমেটো, সেটাকেও কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর তারপর একে একে আমি ড্রাই স্পাইসেসগুলোকে অ্যাড করব, যেরকম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো, কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কার ঝালটা না আমি বুঝতে পারছি না। তো ওই জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েই করলাম, এটা কালারের জন্য না, এটা ঝালের জন্যই লঙ্কার গুঁড়োটা। তো মোটামুটি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই, এবার আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো, আর লাস্টে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। একদম মাখা মাখা করব, কোনো ঝোল এরকম, মানে ঝোল রাখবো এরকম কিছু নয়। হ্যাঁ, সামান্য একটু ঝোল ঝোল থাকবে, যাতে ভাতটা মেখে একটু খাওয়া যায়। এটা পুরো ঝোল হলে না খুব বাজে লাগবে। দেখো এই যে এরকম করেছি, একটু মাখা মাখা আছে, নিচটাতে পড়ে গেছে ঝোলটা। তো চলো এবার ব্রেকফাস্টের যে এক্সপেরিমেন্টটা করবো বলেছিলাম, তো সুজি নেব অনেকটা, মানে পরিমাণ মতো যেরকম হবে আর কি। আর টক দই দিচ্ছি অনেকখানি পরিমাণ, আর তারপর দেবো সামান্য একটু জল। তো এটা দিয়ে না আমি ভিজিয়ে রেখে দেবো, আর হ্যাঁ সামান্য নুনও দেবো আমি পরিমাণ মতো আর কি। এরপরে এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভিজিয়ে রেখে দেবো, আর চিনিটাও এখনই আমি দিয়ে দিলাম যাতে গলে থাকে, বেশ মিশে যায়। দেখো এরকম একটা মানে বস্তুতে এসে পৌঁছেছে আর কি। তো এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমরা জানি সুজি ফুলতে থাকে জলটা টেনে না, আর এই টাইমে না অনেকটা শক্ত হয়ে গেছিলো। তো আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করলাম, আর এবার পরিমাণ মতো জলটাকে দিয়ে নেব, আর সামান্য হলুদ গুঁড়ো দেবো, আর দেবো একটুখানি বেকিং পাউডার। তো তারপরে না এটাকে অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো সুজিটা একদম এরকম হয়ে গেছে। তো মানে পুরো থকথকে একটা ব্যাপার হয়ে গেছে, এবার ঝোলা ঝোলা ব্যাপারটা নেই। এবার এভাবে দিতেও সুবিধা আর উল্টাতেও সুবিধা হবে। এই দেখো খেতে কেমন হবে সেটা তো বর এসে বলবে। যাই হোক ভালো হয়েছিল, কিন্তু আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি বিধ্বস্ত। ওই সুজির কি সুজির প্যানকেক বানাতে গিয়ে আমি একেবারে এক্সপেরিমেন্টটা আজকে করাটা উচিত হয়নি, আজকে দেরিও হয়ে গেছে, আজকে যার জন্য ওকে স্যালাডও কেটে দিতে পারিনি। তাড়াতাড়ি করে একটা আম শুধু ফলের মধ্যে কেটে দিয়েছি, মুসাম্বি আর আপেল কেটে দেবো ভেবেছিলাম, আজকে টাইম নেই। পাতিল ডালের সাথে পাতি লেবু দেবো বলে সেটাও তাড়াহুড়ো করে কাটলাম, আজকের জন্য তোমাদেরকে আর দেখাতেও পারিনি, মানে আজকে আর শুটিং করার টাইম নেই আমার, এত তাই দেরি হয়ে গেছে। আর ও আমাকে হেল্প করেছে আজকে, বাবু কোনো শার্ট কলার দেওয়া গেঞ্জি কিছু করেনি, আজকে রেলা মেরে যাচ্ছে। আজকে শুক্রবার না, ফ্রাইডে, আজকে ফান ফ্রাইডে। তো ওই আর কি, যাই হোক ও আমাকে আজকে হেল্প করেছে, আজকে ঘরটা ওই ঝাড় দিয়েছে, আমি ঝাড় দিতে পারিনি আজকে। হতোও না আমার, হয়তো ওই দুয়োরে জলের ছিটে দিয়েই চলে যেতে হতো মনে হচ্ছে। ওই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, তো কি আর করা যাবে, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। যাওয়ার পরে দেখো আমি ঠিকঠাকই আছি, এরকম হাঁপাইও না, চুল টুলের এরকম বাজে অবস্থাও হয় না। অবস্থা দেখো আজকে আমার সিনকে শুধু, মানে ও যায় যে আমার সমস্তটা সত্যি হয়ে যায় আর কি। তো আজকে কিছুই হয়নি, আর এইদিকে আমার দুপুরের খাবারগুলো চাপা দেওয়া রয়েছে এই আর কি। আর তোমাদেরকে খাটটার অবস্থা দেখাচ্ছি, যাতা হয়ে গেছে আজকে, মানে
কি যে দেরি হয়েছে এদিকে তোমাদেরকে দেখালাম, আমি 5:30টায় উঠেছি, আমার তো একটু ফ্রেশ হতে টাইম লাগে। আর দেখো সত্যি কথা বলতে একদিন ঘুম চোখে এসে, তোমরা জানোই আমি এই জায়গাটাতে দুটো ফেসে পাতা ফুলিয়ে ফেলেছিলাম, তো একটু তো আমাকে ঘুমটাও কাটতে হবে, চোখ থেকে তো 5:30টায় উঠি, ফ্রেশ হতে হতে ওই 5:45 তোমাদেরকে দেখালাম, দেন তারপর থেকে আমি শুরু করেছি। মেইন কথাটা হচ্ছে আজকে এক্সপেরিমেন্টটা তো করতে গেলামই, তার উপর আবার যদিও এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হয়েছে, সাকসেসফুল হয়েছে, সেটা একদিকে ভালো লাগছে, কিন্তু আরেক দিকের ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে মাছের মাথা দিয়ে ডাল করা ছিল, মোরলা মাছ করা ছিল, বেগুন ভাজা ছিল, তো বেগুন ভাজাটা যদি বাদ দিই বাকি দুটো রান্না তো বেশ টাইম লাগে না, ওই জন্য আজকে দেরিটাও হয়েছে আর কি। ঠিক আছে, নিয়ে তো চলে গেছে, এটাই শান্তি। যাই হোক আজকাল স্যালাডটা দিলাম না, ও বললো যে থাক বাদ দাও আজকাল স্যালাড দিও না, ও ফলটাও আজকে নিতে চাইছিল না, বলছে যে ও শুক্রবার আজকে কোনোভাবে, মানে কি বলতো শুক্রবারটা আসলে মনে হয় ঠিক আছে বাকি দুদিন তো আছে, দুদিন না ওর এখন 3 দিন পরপর ছুটি আছে, শনি রবি সোম, সোমবার বেশ কিসের জন্য একটা ছুটি আছে ওই ভালো বলতে পারবে। সত্যি কথা বলতে আমাদের কথা হয়নি সেভাবে, কেন হয়নি পরে সেটা বলছি, একবারে এত কথা বলে গেলে না মানে এই পার্টটা লেন্দি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, ভাববে যে কি বকেই তো যাচ্ছে দেবী না শুধু। তো আমার তো কিছু কাজ আছে সংসারে, সেগুলো করতে থাকি আর তোমাদেরকে বলতে থাকি যে কেন আমার জানা হয়নি। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ একদমই কথা হয় না, এটা একদমই নয়, কথা অনেকই হয় কিন্তু বেশি হয় না, কারণ বেশি লেভেলের কথা বলতে গেলে আবার সংসারে অশান্তি চলে আসবে, যেরকম অতিরিক্ত প্রেমও ঠিক নয় তেমন অতিরিক্ত কথা বলাও ঠিক নয়, আসল ব্যাপারটা এটা নয়, এটা ই আর কি চলে বললাম আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পেসটা বড্ড জরুরি আমাদের দুজনের লাইফে, শুধু আমাদের দুজনের নয় মানে এটা আমাদেরই দুজনেরই ভাবনা চিন্তা, আমি বলছি না সবার ভাবনা চিন্তা সেম, তো আমাদের মনে হয় দুজন দুজনকে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি। দেখো আমি যেরকম সারাটা দিন ফাঁকা থাকছি, কিন্তু ও তো ফাঁকা থাকছে না, ও অফিস যাচ্ছে, অফিসে কাজ করছে, তারপরেও না অফিস থেকে এসে নানান রকম বন্ধু বান্ধবদের সাথে কথা থাকে, যেহেতু এখানে বেরোতে পারে না, তো অবশ্যই আর যেসব বন্ধু বান্ধবদের সাথে হয়তো আগে নাইটে কাজ করতো তারা এখনও হয়তো নাইটে রয়ে গেছে, ও মর্নিংয়ে চলে এসেছে, কখনো প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে, তো এই চেঞ্জগুলোর মধ্যে না অনেক বন্ধু হারিয়ে যাচ্ছে অফিসেরই, তো তাদের সাথে এসে কথা বলা বা এইরকম, তারপর কিছু নিজে গেম খেলে, এইসব তো অবশ্যই থাকে, তো স্পেসটা লাইফে অনেকটাই জরুরি, দুজন দুজনকে সেটা আমরা দেই। হ্যাঁ তার মানে এটা নয় ওরও অফিসে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সেগুলো যেরকম এসে আমাকে বলে, আমিও সেরকম সারাদিন কি বাড়িতে করছি না করছি সেগুলোও আমি ওকে বলি, তবে হ্যাঁ মাঝের 1-1.5 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো আমরা দুজন দুজনকে টাইম দিই নিজেদের মতো, নিজেরা সময় কাটানোর, ও হয়তো বারান্দা বা ডাইনিংয়ে থাকে, আমি ঘরে থাকি, কিংবা আমি ডাইনিংয়ে থাকি বা ও ঘরে থাকে, এরকমভাবে দুজন দুজনের মতো একটু টাইম কাটিয়ে নিই, যাতে ও সারাদিনের রিল্যাক্সিং টাইমটা একা কাটাতে পারে, আর আমি তো মোটামুটি কাটাচ্ছি, কিন্তু ওকে একা টাইমটা দেওয়ার জন্য আমি নিজেও কিছুটা একা টাইম কাটিয়ে নিই তখন। আমি জানি না এটা আমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তবে আমাদের মনে হয় এটা। আমার না জামাকাপড়গুলো কাঁচাও হয়ে গেছে, জামাকাপড় নয় বিছানার চাদর বালিশের কভার এগুলো, আর আমি ছাদে মেললাম না কারণ নেভি ব্লু কালার তো জ্বলে যাবে পুরো, আর প্রচণ্ড রোদ আছে, হাওয়া আছে, এখানেই শুকিয়ে যাবে। এখন বাজে 11:05, মোটামুটি আমার বিছানার চাদর পেতে গোছানো টোছানো হয়ে গেছে, রোদটা প্রচণ্ড উঠেছে, দেরিটা হতো না একটু ওই আর কি বসেও ছিলাম, তারপরে দিদিও ফোন করলো, ওই ইলেকট্রনিক সিটিতে যে দিদি থাকে আমার, তো ফোন করলো, ওর সাথে কথাবার্তা বলছিলাম একটু, আর ওইদিকে আমার চাদর তো পুরো ফ্ল্যাগের মতো ওপর দিকে উড়ে গিয়ে তারপরে এরকম অবস্থা তার হয়ে গেছে, চাদর মোটামুটি আমার শুকিয়ে গেছে, আশা করছি এই জিনিসগুলোও শুকিয়ে গেছে। আজকে না ঘুম আসলো না, তো এখন বাজে হচ্ছে 4:35, ঘুমটা যদিও বা নিজের দোষেই আসেনি, আমি ঠিক টাইমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু খেতে খেতে চালিয়েছিলাম একটা সিনেমা, তো ওটা এতটাই ভালো লেগে গেল যে অফ করে দিয়ে আর উঠতে পারলাম না, জেনারেলি আমি একটা সিনেমা চালিয়ে খেতে বসে ওটা 3-4 দিনে শেষ করি, মানে খেতে বসার টাইমটুকু ওরকমভাবেই দেখি আর কি। তো আমি রাতে আজকে বানাবো ঠিক করেছিলাম এগ চিকেন কিমা দিয়ে একটা রাইস মতো, তো এটা না আমি নানানভাবে ট্রাই করে দেখ মানে ভাবছিলাম করতে করতে যে এটাকে কিমা বিরিয়ানিও বলা যায়, যদি চিকেনটাকে এরকমভাবে কষিয়ে নেওয়া যায়, তারপরে মানে ছোট্ট ছোট্ট করে কাট করে নিয়েছি চিকেনগুলোকে, তো সত্যি যদি এরকমভাবে চিকেনগুলোকে কাট করে নিয়ে বিরিয়ানির মশলা টশলা মিঠে আতর এসব দিয়ে করা যায়, তো কিমা বিরিয়ানিও বলা যেতে পারে, বাট আমি আজকে করছি চিকেন কিমা দিয়ে, আর এই যে ডিমটাকে ঝুড়ি করে নিয়েছি এটা দিয়েই রাইসটাকে বানাবো আর কি। রাত্রিবেলা আজকে ফ্রাইডে শুরু হয়ে গেছে উইকেন্ড শুরু, ব্যাস তো আমি রান্নাটা করে নিয়েছি, যদিও আসার পরে দুজনে বেরোই কোথাও তাই জন্য, আর যদি নাও হয় তো ওই আর কি হয়েই গেল রান্নাটা, রাত্রিবেলা একটু গরম করে নেবো তারই হয়ে যাবে, আর রাইসটাকেও এদিকে বসিয়ে দিয়েছি এই আর কি।
তো চলো আগে পুরোটা করে নি, তারপর তোমাদেরকে না ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আমি জানি না এখন পুরোটা করবো কিনা, হয়তো চিকেনটাকে কষিয়ে ঠসিয়ে রেখেও দিতে পারি, মিশানোটা পরেও করতে পারি, দেখা যাক। এখনো কিছু ঠিক করিনি, তবে কাজ এখনো বাকি রয়েছে, যেরকম এই জিনিসগুলোকে ভাজ করতে হবে, আর খাটটাকে অগোছালো আমি আবারও করেছি, সেটাকে গোছাতে হবে, আর কোলবালিশগুলোতে কভার পরাইনি সেগুলোকেও পরাতে হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সবে 4:30 বাজে। দেখো আমার হয়েও গেছে, খুব সুন্দর না খেতে হয়েছে। আমি নুনটা দেখলাম খুব ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে তো বুঝতেই পারছো, একটু কোয়ান্টিটিতে বেশি হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, রাতে আরেকবার গরম করে নেবো। আর এটা হতে হতেই না আমি সবটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখানটাও গুছিয়ে নিয়েছি, আর এইগুলোতে আমি কভার পরিয়ে দিয়েছি, এবার গুছিয়ে নেবো এটাকে। এটার কথা না সত্যিই মনে ছিল না, তোমাদেরকে দেখাতে গিয়ে মনে পড়লো, আর বাইরে থেকে জামা কাপড় নিয়ে এসেছি, ক্লিপগুলো এখনো রাখা হয়নি। সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 5:10। যাই হোক না কেন, সকালে একটা কথা শুরু করেছিলাম, সেটা ঠিকভাবে ক্লিয়ার করে শেষ করা হয়নি, আর আমার সত্যি এখন ইউটিউব প্ল্যাটফর্মে কিছু কথা বলতেও ভয় লাগে, কারণ অনেকেই আছে যারা নেগেটিভ কমেন্ট করার জন্যেই বসে থাকে, তাদের কাছ থেকে কোনোদিনও পজিটিভ কমেন্ট আশা করাও যায় না, হয়তো তারা করেও না, ভালো ব্লগের মধ্যে বোধহয় কিচ্ছু দেখতে পায় না, কোনো দিনও বোধহয় ভালো থাকে না, কোনো একটা খুঁত পেলে সেই দিনকে এসে কমেন্টটা করে। এর আগেও বহুবার হয়েছে, যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তাদের তারাও দেখেছো আর কি, আমি কখনো কখনো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করার জন্যে সামনাসামনি বসে এইভাবে পুরো ভ্লগ একদিন বানিয়েছি, মানে এবং এমন কয়েকটা ভ্লগ গেছে যেটা আমি এরকম সামনাসামনি বসে শুধু কথা বলেছি তোমাদের সাথে। তো আমি সত্যিই চাই না আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক, তারা আমাকে ভুল বুঝুক বা কিছু। যদিও আজকে আমি বলছিলাম একটা স্পেস দেওয়া নিয়ে, এবার হয়তো কেউ বলবে তাহলে দেবলি না তোমরা কি করে টাইম কাটাবে, হ্যাঁ এটাও একটা বড় কথা যে তাহলে তো আমাদেরও একটা টাইম কাটানোর কথা। দেখো ও মোটামুটি 5:30, খুব লেট হলেও 6টার মধ্যে বাড়ি চলে আসে, এবার 6টা থেকে 8টা অবধিও যদি আমরা গল্প করি 2 ঘন্টা বা 6:30, তাই 8:30, 9টা অনেকটা টাইম, তো 9টা থেকে 10টা 10:30 তারপর আমরা খেতে বসে পড়ি, এই আর কি, মানে মোটামুটি 2 ঘন্টা তো আমরা গল্প করেই করি। তারপরে দেখো আমারও রান্না বান্না থাকে, তারপরের দিনের গোছানো থাকে, তো আমার টাইমটা আমি কাটাতে পারি, তখন আর ওর মতো টাইমটা কাটিয়ে নেয়, এটাই আর কি বলার কথা ছিল। কারণ দেখো সবার লাইফেই একটা স্পেস দরকার, সারাদিন যদি চিপকে চিপকে থাকা বা এই ধরনের কিছু থাকে তাহলে না ঝামেলাটারও বেশি সৃষ্টি হয়, কথার থেকে মানে দরকারি কথার থেকে অপ্রয়োজনীয় কথা তখন বেশি হয়ে যায়, তখনই খ্যাটর ম্যাটর খ্যাটর লাগতে থাকে। তো তার থেকে ভালো বাবা যেটুকু দরকার সেইটুকু বলো, আমার সারাদিন কি ঘটছে না ঘটছে, ওর অফিসে কি হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে আমাদের কথাবার্তা হয়, তারপর তো বেরোনো আমাদের থাকেই এই টুকটাক। এবার হ্যাঁ যেরকম ধরো আজকেই বলছি উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে, তো বেরোবো হয়তো ও এলে বা কিছু, এবার সেটাও ওর উপর ডিপেন্ড করে কাজের কিরকম প্রেশার ছিল না ছিল, ওর কেমন লাগছে না লাগছে অবশ্যই তার উপরে, আজকে বেরোনোর কথা আছে মানেই তোমাকে বেরোতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো ওই আর কি, তবে হ্যাঁ একটু মনটা খারাপ হয়ে যায়, তো আবার ঠিকও হয়ে যায়, ঠিক আছে অসুবিধে কিছু নেই, আবার তো শনি রোববার আছেই। তো এই আর কি, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, টাটা। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।